সিঙ্গাপুরে ওয়ার্ল্ড সিটি সামিটে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সেখান থেকে যুক্ত হচ্ছেন সকর্মী তৌফিক মাহমুদ মুন্না মুন্না সামিটে কি কি কর্মসূচি আছে সেটি জানাবেন আমাদের যে ওয়ার্ল্ড যে সিটি সামিট অনুষ্ঠিত হয় এটি সারা বিশ্বের যে শহরের মেয়ররা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং এই এই সিটি সামিটে কিন্তু সারা বিশ্বের মেয়র অংশগ্রহণ করছেন এবং এটি সিঙ্গার অনুষ্ঠিত হচ্ছে এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে গাজীপুর সিটি নবনির্বাচিত মেয়র এবং তার উপদেষ্টা অর্থাৎ জায়দা খাতুন এবং তার সাথে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম যিনি এই সিটি সামিটে অংশগ্রহণ করছেন তার সাথে আমরা কথা বলব আসলে এই সিটি সামিটি আপনারা প্রথম দিনে কী দেখলেন কী জানলেন কী বুঝলেন আপনারা জানেন আমাদের এই ওয়ার্ল্ড সিটি সামিটের মধ্যে প্রায় সাতান তিরানব্বইটি দেশের মেয়ররা এখানে উপস্থিত হয়েছে সারা দুনিয়া থেকে তারা আসছে এটা হচ্ছে জন্য ভাবনা এবং চিন্তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ধরনের সিটি রেখে যাওয়া যায় সারা দুনিয়ার মানুষ এবং সারা পৃথিবীর যেসব রাজধানীগুলো আছে সেসব দেশের সিটি কর্পোরেশনের মেয়ররা এখানে সবাই উপস্থিত হয়েছেন আমেরিকা সহ ইউরোপ এবং জাপান আমেরিকা এবং আমাদের সাউথ এশিয়ার যারা যারা আছেন সব দেশে মোটামুটি রাজধানীর মেয়ররা এখানে এখানে উপস্থিত আমার সিঙ্গাপুরের গভর্নমেন্ট মহামান্য রাষ্ট্রপতি এবং প্রাইম প্রাইম ডেপুটি মন্ত্রী পরিষদের সদস্যরা এখানে উপস্থিত তারা এক এক সময় এক একভাবে এখানে সেমিনার করছেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মরা ভবিষ্যৎ প্রজন্ম কী ধরনের সিটি কর্পোরেশনের নাগরিক হতে চায় এবং তারা কী ধরনের সেবা পেতে চায় সেগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে টিম বাই টিম কোন কোন কাজের পরে কোন কাজটা করবে সিটি কর্পোরেশনের নাগরিকরা তারা কোন ধরনের সেবা পাবে পরিবেশগত দিক কীভাবে হবে মানুষের জীবন মান উন্নয়ন কীভাবে মানুষের কর্মসংস্থান কীভাবে হবে এবং মানুষ তার স্মার্ট করার জন্য তার শহরকে এবং নিজেকে স্মার্ট করার জন্য যা যা প্রয়োজন এই সামির থেকে আমরা সেগুলো শিখছি আমরা দেখলাম কেপটাউন শহর দেখলাম ব্রাজিলের শহর দেখলাম যেগুলো দেখতে একদম কি হয় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা স্বপ্নের মতো গাজীপুর ঢাকা দক্ষিণ বাংলাদেশ সম্ভব আপনি কি মনে করেন বাংলাদেশে করাটা কঠিন কিন্তু মানুষ চেষ্টা করলে কখনও বিফল হয় না সেই হিসাবে আমরা চেষ্টা করছি আমাদের গাজীপুর ঢাকা এবং চট্টগ্রাম সব এখানে তিনটি সিটি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মিলেমিশে একসাথে একটা প্যাকেজ তৈরি করে দিই ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্যান্য দাতা সংস্থাগুলো আছে যেগুলা জায়গা এডবি সহ সবগুলোই তারা এখানে তাদেরও প্রতিনিধিরা আছেন কিভাবে গেলে সুন্দরভাবে করা যায় সেই হিসাবে যেহেতু আমাদের যে জায়গা এগুলা আগে থেকে মাস্টার প্ল্যান ছিল না এলোপ্যাথারি ভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট হয়েছে ড্রেনের ব্যবস্থা আমাদের জন্য খুবই খারাপ এবং আমাদের পরিবেশগত দিক দেখছেন আপনারা আমাদের হিট বেশি হয়ে গেছিল গরম হয়ে গেছিল এবং পরবর্তীতে আবার জ্বর তুফান সব মিলে আমরা একটা ঝুঁকিতে বাংলাদেশের মানুষ এগুলো যদি সিটিগুলো যদি আমাদের দশটা এগারোটা সিটি আছে এবং সারা বাংলাদেশে যদি আমরা এইসব প্রযুক্তিগুলো ব্যবহার না করি তাহলে আমাদের নাগরিকদের জন্য খুব ক্ষতি হবে আমার মা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র উনি আসছেন কারণ আগে নিজে জানতে হবে এবং আমাদের নাগরিকদের হবে সুবিধাটা হয় সুফলটা পায় সেই জন্য আমরা সারা দুনিয়া ঘুরছি এবং মেয়রদের সাথে সম্পর্ক রাখছি সরকারদের সাথে সম্পর্ক রাখছি প্রযুক্তিগত দিক দিয়ে স্মার্ট কিভাবে সিটি বানানো যায় সেই কাজগুলো আমরা ট্রেডিংও করছি আমরা আমাদের শহরের বাসী শেষ প্রশ্ন আপনার কাছে পরিকল্পনা দরকার নাকি পাবলিক সচেতন দরকার কোনটাকে দরকার এখানে পরিকল্পনা দরকার পাবলিকের সচেতনতা প্রয়োজন সচেতনা করার জন্য রাজনৈতিক যে মুভমেন্ট মানুষের যে সাংগঠনিক সে দক্ষতা সেগুলো মানুষের মধ্যে দেশপ্রেম হিসাবে করা উচিত সেজন্য আমরা চেষ্টা করছি মা সন্তান এবং আমাদের শহর গাজীপুর মানুষকে কীভাবে ভালো রাখা যায় একটা শহর যখন উন্নত হবে পাশের শহরগুলো দেখে আস্তে আস্তে কিন্তু সেটা ডেভেলপ করার জন্য চেষ্টা করবো এবং সারা দুনিয়ার সাথে আমরা সম্পর্ক রাখছি আমাদের শহরের মানুষকে ভালো রাখার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক যেন ভালো থাকে দেশের ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশন যেগুলো আছে সেসব যা সর্বোপরি দেশের মানুষ যেন ভালো থাকতে পারে সেই আমরা কাজ শিকার জন্য আসছি অভিজ্ঞতা নেওয়ার জন্য এসছি এই অভিজ্ঞতাটা আমাদের মাঠ পর্যায়ে কাজে লাগাতে চাই আমাদের অর্থনীতি এবং আমাদের সামাজিক মর্যাদা আমাদের যে মূল্যবোধ আমাদের যে স্বাধীন দেশ আমরা যেন সুন্দরভাবে সেটা বারযোগ্য করতে পারি সে ধরনের একটা পরিবেশগত দিক তৈরি করতে চাই সেই হিসাবে সিঙ্গাপুর গভর্নমেন্ট সহ যারা এখানে আমাদেরকে সহযোগিতা করছে সারা দুনিয়ার মেয়ররা এখানে আসছে তাদের সাথে বন্ধুত্ব করে তারা কিভাবে একেবারে নিচ থেকে উপরে উঠছে সেই সব প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা গাজীপুরের মানুষের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য কল্যাণমুখী কাজ করতে চাই স্মার্ট স্মার্ট বাংলাদেশের মধ্যে স্মার্ট সিটি কর্পোরেশন আমরা করতে চাই গাজীপুরকে শুনছিলেন গাজীপুরের মেয়র যিনি উপদেশ তিনি বলছিলেন এবং এখানে যারা মেয়র এসেছেন তারা কিন্তু দেখাচ্ছিলেন তাদের নিশ্চয়ই শহর এলাকা আমরা দেখেছিলাম বাংলাদেশের তুলনায় প্রত্যেকটা জায়গা বিশেষ সিঙ্গাপুর সহ যারা অন্য যে শহর আছে সেগুলো কিন্তু অনেক উন্নত এবং আশা করি এই তারা এই মেয়র অংশ নিয়ে তারা বলছে তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকা বিশেষ করে ঢাকার দক্ষিণ গাজীপুর এবং চট্টগ্রাম তারা কিন্তু তাদের শহরকে স্মার্ট করবেন তো সব কিছু মিলে সিঙ্গাপুর থেকে আমার কাছে সব অবস্থা লিনিয়া মুন্না অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক সিঙ্গাপুরে ওয়ার্ল্ড সিটি সামিটে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ গাজীপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী তৌফিক মাহমুদ মোনার কাছ থেকে